দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ 24 জন নারী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সরাসরি ভোট করবেন। রোববার বিকাল 4টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের সভাপতি বোর্ডের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আমরা কয়েকটা সেশনে মিলিত হয়ে মনন বই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা নারী প্রার্থীরা হলেন গোপালগঞ্জ 3 আসন থেকে শেখ হাসিনা, রংপুর 6 আসন থেকে শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা 1 আফরোজা বাড়ি, গাইবান্ধা 2 মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা 3 উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া 1 শাহাদারা মান্নান, সিরাজগঞ্জ 2 জান্নাত আরা হেনরি, বাগেরহাট 3 হাবিবুর নাহার, বরগুনা 2 সুলতানা নাদিরা, বরিশাল 4 শাম্মী আহমেদ, শেরপুর 2 মতিয়া চৌধুরী, ময়মনসিংহ 3 নীলুফার আঞ্জুম, কিশোরগঞ্জ 1 সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ 2 মমতাজ বেগম, মুন্সীগঞ্জ 2 সাগুফতা ইয়াসমিন, ঢাকা 4 সানজিদা খানম, গাজীপুর 3 রুমানা আলী, গাজীপুর 4 সিমিন হোসেন রিমি, গাজীপুর 5 মেহের আফরোজ, কুমিল্লা 2 সেলিমা আহমেদ, চাঁদপুর 3 ডক্টর দীপুমণি, লক্ষ্মীপুর 4 ফরিদুর নাহার লাইলি, চট্টগ্রাম 2 খাদিজাতুল আনোয়ার ও কক্সবাজার 4 শাহিন আক্তার।